গত যে উপনির্বাচনে আমরা দেখেছি বা স্থানীয় পর্যায়ে নির্বাচনে ভোটার উপস্থিতি খুবই কম ছিল, এবং এভাবে যদি চলতে থাকে আপনি কি মনে করেন জাতীয় নির্বাচনে আসলে গ্রহণযোগ্য পর্যায়ে ভোটার উপস্থিতি হবে? আমি মনে করি যে এটা তো প্রশ্নবিদ্ধ করার একটা কৌশল বিএনপি বা অন্যান্য দল যারা আসতে চান না, ওরা তো এক মনা এক লাইনে রাজনীতি করছেন একই জুটে সমান্তরাল, তাই না? আমি মনে করি ওনারা যেটা চাচ্ছেন সেটাকে জনগণ জবাব দিয়ে দিবে নির্বাচনে ভোটের উপস্থিতির মাধ্যমে। উপস্থিতির মাধ্যমে। ধন্যবাদ।